গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা দার্জিলিং এর লোকাল সাইট সিন করব। আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা আনন্দে ভরে গেল। দেখুন কাঞ্চনজঙ্ঘাকে কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা আগের দিন সকালে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে তার থেকেও সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমরা প্রথমবার দার্জিলিং এসেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখতে পাবো এটা একদম আশা করিনি। আমি অনেক ভিডিওতে দেখলাম, যেখানে বলছে দার্জিলিং অনেকবার তারা গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেইভাবে দেখতে পায়নি। আজকে সত্যি নিজেদেরকে আমরা খুব লাকি ফিল করছি। আজকে ব্রেকফাস্ট সেরে আমাদের প্রথম গন্তব্য হবে রঙ্গিত ভ্যালির রোপওয়ে। আমরা এই আঁকাবাঁকা পথ ধরে রঙ্গিত ভ্যালির রোপওয়ের দিকে এগিয়ে চললাম। রাস্তার একপাশটা এতই খাড়াই যে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমাদের ড্রাইভার দাদা আমাদের সাজেস্ট করেছিল দার্জিলিং ট্যুরে লোকাল সাইট সিং এর ক্ষেত্রে প্রথমেই রঙ্গিত ভ্যালির রোপওয়েটা দেখে নেওয়া ভালো। এই কারণে এখানে টিকিটের প্রচুর লাইন পড়ে। দুপুরে বেশি দেরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা অন্য সাইট সিন গুলো ঠিক মতন করতে পারবেন। রোপওয়েটি 7,000 ফিট উচ্চ এবং 5 কিলোমিটার দীর্ঘ। এই রোপওয়েটি সম্পূর্ণ অতিক্রম করতে 45 মিনিট সময় লাগে। এই রোপওয়ের এন্ট্রি ফি 260 টাকা, চাইল্ড 3 বছরের ঊর্ধ্বে 130 টাকা 8 বছর পর্যন্ত। 8 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের ক্ষেত্রে ফুল এন্ট্রি ফিস নেওয়া হয়। এখানে টোটাল 12টি গন্ডোলা আছে। এই এক একটি গন্ডোলাতে 6 জন করে প্যাসেঞ্জার নেওয়া হয়। প্রথমবার এত উঁচু একটি রোপওয়েতে উঠব, তাই এক্সাইটমেন্ট প্রচণ্ড বেশি ছিল। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এবং অপেক্ষা করছি কখন আমরা গন্ডোলাতে যাব। এই যে গন্ডোলাটি দেখছেন, এর পরের গন্ডোলাটি আমাদের জন্য এক্সাইটমেন্ট আরো অনেক গুণ বেড়ে গেল। এরকম একটি রোপওয়েতে প্রথমবার চেপে ভীষণ ভালো লাগছিল, আবার সাথে সাথে ভেতরে ভেতরে ভয়ও লাগছিল। কিছুটা যাওয়ার পরে দূরে সুন্দর পাহাড়, নিচের চা বাগান, নানান গাছ দেখে সমস্ত ভয় কোথায় যেন হারিয়ে গেল। দূরে কিছু ছোট ছোট জনবসতি দেখা যাচ্ছে। যারা দার্জিলিং এসেছেন অথচ এই রোপওয়েতে চাপেননি, তারা অবশ্যই এই রোপওয়েতে একবার চাপবেন। কারণ এখানে চাপলে আপনি প্রকৃতি কতটা সুন্দর সেটা আপনি অনুভব করতে পারবেন। এই রোপওয়েটি 7,000 ফিট উচ্চতা থেকে ধীরে ধীরে 800 ফিটে নেমে যাবে, এবং সেখানে একটি প্ল্যাটফর্ম করা আছে, সেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। আমরা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ব্রেকফাস্ট করব, তারপর পুনরায় আবার এই রোপওয়ের গন্ডোলাতে করে আমরা এই পাশে ফিরে আসব। ওপাশে আমাদেরকে 30 থেকে 40 মিনিট সময় দেওয়া হবে। আজকে সারাদিন আমরা গোটা দার্জিলিংটা ঘুরে দেখব, এবং আমাদের প্ল্যান আছে আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে
আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। গ্যাংটক যাওয়ার সময় আমাদের ইচ্ছা আছে পথে যেসব টুরিস্ট স্পটগুলো পড়বে, আমরা ড্রাইভার দাদাকে সেইভাবে বলেছি যে আমাদেরকে সেই স্পটগুলো একবার দেখিয়ে দেওয়ার জন্য। দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার জন্য আমরা যে গাড়িটি বুক করেছি সেই গাড়িটির চার্জেস আমাদের কাছ থেকে 4,000 টাকা নেবে পড়েছে। পথে টুরিস্ট স্পটগুলো আমরা যখন বললাম দেখিয়ে দেওয়ার জন্য এক্সট্রা আরও 500 টাকা আমাদের কাছ থেকে চেয়েছে, টোটাল আমাদের পড়ছে 4,500 টাকা। দার্জিলিং সাইট সিনের ক্ষেত্রে আমরা আমাদের টোটাল সাইট সিন প্যাকেজের মধ্যে থেকে টাইগার হিল স্পটটি বাদ দিয়েছি, এই কারণেই কারণ আমাদের রাত্রে ঢুকতে ঢুকতে 9টা বেজে গিয়েছিল। ড্রাইভার দাদা আমাদেরকে পরামর্শ দেয় কি অত ভোরে 4টের সময় উঠে টাইগার হিল দেখতে না যাওয়ার জন্য, কারণ ওয়েদার খুব একটা ভালো নয়, কুয়াশা আছে। কিন্তু আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘাকে আমরা সকালবেলায় খুব সুন্দরভাবে দেখতে পাই। সেই কাঞ্চনজঙ্ঘার ভিডিওটি আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি, দেখবেন কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা গেছে। তাছাড়াও আরেকটি কথা বলে রাখি, যেহেতু আমরা দার্জিলিং আসার সময় পথে সমস্ত সাইট সিন কভার করতে করতে এসেছিলাম, যার ফলে আমরা সবাই প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিই অত ভোরে আমাদের পক্ষে ওঠা সম্ভব নয়, সেই কারণেই আমরা টাইগার হিলটি ক্যান্সেল করেছি। আমরা এখন দার্জিলিং জুয়ের সামনে, জুয়ের মূল আকর্ষণ রেড পান্ডা, যেটি দেখার জন্য বহু দূর দূর থেকে অনেক ট্যুরিস্টরা এসে এখানে ভিড় করে। এই দার্জিলিংয়ের জুয়েই একমাত্র দেখতে পাওয়া যায়। এই জুয়ে প্রবেশ করতে গেলে অ্যাডাল্ট 60 টাকা এন্ট্রি ফিজ লাগবে এবং 5 বছর অবধি বাচ্চাদের কোনো এন্ট্রি ফিজ লাগবে না। এই জুয়ে আপনি যদি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনাকে 10 টাকা এক্সট্রা এন্ট্রি ফি দিতে হবে। দার্জিলিং জুয়ের ভেতরে আরো একটি মিউজিয়াম আছে, সেখানে আপনারা আলাদা করে এন্ট্রি দিয়ে প্রবেশ করতে পারবেন। ভেতরে বিভিন্ন ধরনের পশু পাখি, এদের সব কঙ্কাল, জীবাশ্ম, এই ধরনের সমস্ত কিছু রাখা আছে, কিন্তু ভেতরে কোনো ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না, তার জন্য আমি এখানকার ভিডিওগুলো দিতে পারলাম না। জুয়ের ভেতরে আরেকটি স্থান রয়েছে, সেখানে হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট, যেখানে আপনারা পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন, এখানেও আপনারা আসতে পারেন। আমরা এখানে যাইনি, যার জন্য এখানকার ভিডিওগুলো আমার কাছে নেই। তবে একটা কথা বলার, সেটি হলো যে এখানে দার্জিলিং এর রাস্তাঘাট প্রচন্ড চড়াই, হেঁটে যেতে গেলে প্রচন্ড অসুবিধাই হয়। আমরা এখন বাঘের খাঁচার সামনে চলে এসেছি। আমরা অনেক রকমের পাখি দেখলাম, ওয়াইল্ড ক্যাট দেখলাম, এখন বাঘ, এরপর ব্ল্যাক প্যান্থার, আরো অনেক জীবজন্তু দেখলাম। এর পরের গন্তব্য আমাদের পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এই পিস প্যাগোডা মন্দিরটি
1885 সাল থেকে 1925 সালের মধ্যে একজন জাপানের বুদ্ধিস্ট সন্ন্যাসী তিনি স্থাপন করেছিলেন। এই মন্দিরটি এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। আপনি যদি নিজে থেকে এসে না দেখেন তাহলে আপনি এই ভিডিও দেখে সেইভাবে ফিল করতে পারবেন না। সুন্দর ঠান্ডা ওয়েদার, তার সাথে সাথে চারিপাশে পাইনের বড় বড় গাছ এবং চারিদিকে ফুলের গাছ দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। আমরা এখানে এসে পৌঁছানোর পরে দেখলাম আকাশ মেঘলা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য আমরা খুব বেশিক্ষণ এখানে থাকিনি। আমরা আবার আমাদের গাড়িতে ফিরে যাই। এরপরে আমরা চলে যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এই চা বাগানটি পাহাড়ের ঢালে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। এখানে আসলে প্রচন্ড মনোরম পরিবেশ, খুব সুন্দর ঠান্ডা উপভোগ করতে পারবেন এখানে, এবং এখান থেকে আপনি চা পাতা কিনে নিয়ে যেতে পারেন অথবা এখানে দাঁড়িয়ে আপনি গরম গরম চায়ের স্বাদও নিতে পারেন। এরপরে আমরা চলে এসেছিলাম রক গার্ডেন। এই রক গার্ডেনে আমরা 20 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করেছিলাম। ভেতরে যাওয়ার পরে আমরা দেখলাম খুব সুন্দর পরিবেশ, চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং খুব সুন্দর সাজানো। আমরা একটি সিঁড়ি দিয়ে অনেকটা উপরে ওঠার পরে আমরা একটি সুন্দর ওয়াটারফল পেয়েছিলাম। ওয়াটারফলের পরিবেশটাও খুব সুন্দর। এখানে আমার মনে হয়েছে বয়স্ক ব্যক্তিরা কিন্তু ওপরে এতটা হেঁটে উঠতে পারবেন না, তেমনি নিচে তারা বসবেন, চারিদিকে ঘোরাঘুরি করতে পারেন। খুব সুন্দর জায়গাটা। আমাদের মোটামুটি সারাদিনের ঘোরা শেষের দিকে চলে এসছে। এরপর আমরা সন্ধে হয়ে যাচ্ছে, এরপর আমরা চলে যাচ্ছি বাতাসিয়ালু। কিন্তু আমার ক্যামেরার ব্যাটারির অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে বাতাসি লুপের ভিডিও আমি কতটা দিতে পারবো আমি জানি না। আমরা এরপর সবশেষে আমরা ফিরে যাব হোটেলে, এবং হোটেলে গিয়ে সেখানে একটু রেস্ট করে আমরা চলে যাব ম্যাল। দার্জিলিং ম্যালে আমাদের যাওয়া হয়নি, আজকে রাতেই আমরা ম্যাল টু আর ঘুরে নেবো, কারণ কালকে সকালে আমরা আবার গ্যাংটকের দিকে বেরিয়ে যাচ্ছি। ম্যালে আমাদের রাতে ডিনার কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।